প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের সাথে আলোচনা করব জন্ডিস নিয়ে। জন্ডিস সম্পর্কে অনেকগুলো ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো দূর করা ও সচেতনতা সৃষ্টির জন্য আমার আজকের এই আলোচনা। মূলত জন্ডিস কোনো রোগ নয়, জন্ডিস হচ্ছে রোগের উপসর্গ মাত্র। একজন মানুষের লিভার বা যকৃত যদি প্রদাহ সৃষ্টি হয়, ভাইরাস বা বিভিন্ন কারণে যদি আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে যকৃতের প্রদাহের কারণে তার শরীরে হলদে ভাব দেখা দিতে পারে, প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে, কখনো কখনো খাদ্যে অরুচি দেখা দিতে পারে এবং লিভার যে অংশে থাকে শরীরের সে অংশে ব্যথা করতে পারে। এই লক্ষণগুলো একজন মানুষের হ্যাপাটাইটিস বা লিভারের তরুণ প্রদাহ দেখা দিলে দেখা দিতে পারে। লিভারে এই তরুণ প্রদাহ বা অ্যাকিউট হ্যাপাটাইটিস দেখা দেওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রধানতম কারণ হচ্ছে ভাইরাস, হ্যাপাটাইটিস এ, ই এবং বি ভাইরাসজনিত কারণে এটি হতে পারে। এছাড়া ওষুধের কারণে হ্যাপাটাইটিস হতে পারে। কখনো কখনো কারো যদি অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে। আর এই হ্যাপাটাইটিসের ভাইরাসগুলোর মধ্যে হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাস শুধুমাত্র খাদ্যের মাধ্যমে ছড়ায় এবং বি ভাইরাসটি একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে রক্তের মাধ্যমেই ছড়ায়। আর হ্যাপাটাইটিসের এই তিনটি ভাইরাসের মধ্যে এ ভাইরাসটি শিশুদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে। এছাড়া বি এবং ই ভাইরাস দুটি যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। অনেকেরই ধারণা একজন মানুষের জন্ডিস হলে তাকে পর্যাপ্ত পরিমাণে আখের রস, ডাবের পানি বা গ্লুকোজ বারবার খাওয়াতে হবে। এই ধারণাটি মোটেও সঠিক নয়। এটি খাওয়ালেই যে একজন মানুষের জন্ডিস ভালো হয়ে যাবে এমনটিও নয়। মূলত মূল বিষয়টি হচ্ছে জন্ডিস হলে একজন মানুষকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি যদি অভাব হয় সেক্ষেত্রে তার অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে বা কিডনি ফেলিওর হওয়ার মতো সম্ভাবনা থাকে। সে কারণেই তাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে বলা হয়। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনি যদি বারবার এই তরল খাবার খুব বেশি পরিমাণে রুগীকে খাওয়ান, সেক্ষেত্রে রুগী বারবার প্রস্রাবের ব্যাঘ হবে, আর প্রস্রাবের ব্যাঘ হলে সে কিন্তু বারবার তাকে টয়লেটে যেতে হবে। তো জন্ডিসের ক্ষেত্রে মূল যে বিষয়টি, একজন মানুষকে পূর্ণ মেয়াদে সম্পূর্ণভাবে তাকে রেস্টে থাকতে হবে, অর্থাৎ বিশ্রামে থাকতে হবে। তো তার এই তরল খাবারগুলো খুব বেশি পরিমাণে খাওয়ানোর কারণে যদি তাকে বারবার টয়লেটে যেতে হয়, সেখানে কিন্তু পূর্ণাঙ্গ বিশ্রামের সুযোগ পায় না। এটিও কিন্তু জন্ডিসের ক্ষেত্রে একটি অন্তরায়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। রোগীর প্রয়োজন অনুযায়ী তাকে দিতে হবে, কিন্তু খুব বেশি পরিমাণে তাকে এগুলো দেওয়ার ব্যাপারে ফোর্স ক্রিয়েট করা যাবে না। অনেকেই জন্ডিস হলে রুগীকে বাহির থেকে আখের রস কিনে এনে খাওয়ান, এটি করবেন না, কারণ বাহিরে যে আখগুলো থাকে সেগুলো অনেক সময় দূষিত পানিতে চুবানো থাকে, যেটি হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাসের জীবাণু বহন করে। এছাড়া যে বরফ দেওয়া হয় তাকে, সে বরফও বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা থাকে না, অনেক ক্ষেত্রেই সেখান থেকে আরও সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যাদের বাইরে ফুচকা চটপটি খাওয়ার অভ্যাস রয়েছে, তাদেরও কিন্তু ফুচকা চটপটিতে যে টক ব্যবহার করা হয়, যে পানি ব্যবহার করা হয়, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাসের জীবাণু বহন করে বা দূষিত পানি থাকে। সেক্ষেত্রে এগুলো পরিহার করবেন জন্ডিস থেকে রক্ষা পাওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাহিরে যে বোরহানি খাওয়া হয়ে থাকে বা অনেক সময় সালাদ দিয়ে থাকে, যে সালাদ অনেক সময় পানির মধ্যে ভিজিয়ে রাখে বা দূষিত পানি দিয়ে এগুলো ওয়াশ করে দেয়, তো সেখান থেকেও কিন্তু একজন মানুষের হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাস আক্রান্ত হওয়ার সুযোগ থাকে বা সম্ভাবনা থাকে জন্ডিস হওয়ার। গর্ভাবস্থায় যদি কোনো মায়ের জন্ডিস হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে, বিশেষ করে যদি শেষ 3 মাস হ্যাপাটাইটিস ই ভাইরাসজনিত কারণে জন্ডিস হয়ে থাকে। সেক্ষেত্রে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি 50% পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে গর্ভাবস্থায় জন্ডিস হলে চিকিৎসা করাতে হবে। মায়ের যদি জন্ডিস হয়ে থাকে, শিশুকে দুধ পান করানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, দুধ পান করাতে পারবে। বাচ্চা জন্মের পরপরই বাচ্চাকে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে নিতে হবে। এতে করে বাচ্চা মায়ের থেকে, মায়ের যদি কোনো ভাইরাসজনিত কারণে জন্ডিস হয়ে থাকে, সেই ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য সহায়ক হবে। দর্শক, জন্ডিস নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেটি দেখে নিতে পারেন। জন্ডিস বিষয়ে আমার আজকের আলোচনা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটি শেয়ার করুন, যাতে অন্যরা সচেতন হতে পারে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে ডান পাশে বেল বাটনটি রয়েছে সেটি চেপে রাখুন, তাহলে আমি পরবর্তীতে যে কোনো বিষয়ে ভিডিও দেওয়া মাত্রই খুব সহজে তার লিংক আপনার কাছে চলে যাবে। যে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।